হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নকুল স্যার আজকে তোমাদের বাংলার ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায়ে যে গল্পগুড়ো কবিতাটি রয়েছে এই গল্পগুড়ো কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো গল্প বুড়ো কবিতাটি পড়ে শোনাব তোমাদের এবং পরে শেষে তোমাদের এই গল্প বুড়ো কবিতাটির যে হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো রয়েছে এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের বলবো তোমরা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের অনেক কাজে আসবে ঠিক আছে তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক দেখো তাহলে এবার কবিতাটা গল্প বুড়ো সুনির্মল বসু বইছে হাওয়া উৎ তুরে গল্প বুড়ো থুত্থুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা ডাক ছেড়ে সে ডাকছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ ওঠতোরা আইরে ছুটে ছোট্টরা কি আছে মোর তলপিটাই দেখবি যদি জলদি আয় কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তিদানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মন পবনের দাঁড়খানা আজগুবি সব কারখানা আমার ভর্তি দেখবি যদি আয় কড়ির পাহাড় সার বাঁধা মানিক হীরা চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকালো এই তলপিটায় দেখবি যদি চলতি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে ভাঙব তাদের মূর্খতা বলবো না কো রূপকথা তাহলে তোমরা কবিতাটি শুনলে এবার কবিতাটির বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব তোমরা শুনতে থাকো বাইরে প্রচণ্ড উত্তরে হাওয়া বইছে আর একটা থুথুর করে কাঁপতে থাকা বুড়ো সেই শীতকালের ভোরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে এবং চিৎকার করে করে রূপকথা চাই রূপকথা বলে চলেছে বলতে বলতে চলেছে আর এই চিৎকার এই চিৎকার করার জন্য থুথুরে বুড়োর মুখ ব্যথা হয়ে যাচ্ছে এই থুথুরে বুড়ো হাঁক ছেড়ে ছেড়ে ছোটদের ডাকছে এবং বলছে তোরা যদি দেখতে চাস আমার ঝোলাতে কি কি আছে তাহলে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে আয় আজকে আমার কাঁধের ঝোলা বিভিন্ন গল্পতে ভর্তি রয়েছে বিভিন্ন আজগুবি এবং রূপকথার গল্পতে ভর্তি রয়েছে দৈত্য দানব যক্ষীরাজ রাজপুত্র পক্ষীরাজ সার করির পাহাড় চোখ বাঁধানো হীরা মানিক ঝলমলে সোনার কাঠি টলমলে ময়নাবতী তেপান্তরের মাঠ হট্টমেলার হাট এই সব আজগুবি গল্পে ভর্তি রয়েছে তোরা যদি দেখতে চাস তাড়াতাড়ি চলে আয় আজকে এই থলিতেই বন্দি রয়েছে কেশবতী নন্দিনীও শীতকালের এই ভোরবেলায় যে এই গল্প শুনতে আসবে না সে আমার শত্রু হয়ে যাবে আর আমিও তাদের মূর্খতা ভাঙব রূপকথার গল্পও শোনাব না এই হলো এই গল্প বুড়ো কবিতার বিষয়বস্তু ঠিক আছে আশা করি এই কবিতাটির বিষয়বস্তুটি তোমরা খুব ভালো করে বুঝে নিতে পেরেছ এইবারে এই যে গল্প বুড়ো কবিতাটি রয়েছে এই গল্প বুড়ো কবিতাটির হাতে কলমের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো দেখো তাহলে একের দাগের হাতে কলমে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো ঠিক আছে তো দেখো একের একে কি রয়েছে উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ড্যাশ এখানে দেখো তিনটে অপশান দেওয়া আছে গ্রীষ্ম শরৎ শীত এবং বর্ষা বর্ষাকালে হাওয়া বয় তো এখানে শূন্যস্থানে লিখতে হবে এই যে উত্তর উত্তরে হাওয়া বলতে বোঝানো বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে এটা কখন মানে কখনো এখানে তিনটে কাল দেওয়া আছে দেখো সঠিক উত্তরটি হবে শীতকালে তাহলে শীতকালে উত্তর দিক থেকে হাওয়া বয়ে আসে যেটাকে উত্তরে হাওয়া বলা হয়েছে কবিতায় আচ্ছা এরপরে দেখো একের দুই থুথুরে শব্দটির অর্থ ড্যাশ এখানে ড্যাশে লিখতে হবে দেখো চারটি অপশান দেওয়া আছে এর মধ্যে সঠিক কী কী রয়েছে দেখো চনমনে জড়সড় জ্ঞানী আর নড়বোড়ায় ঠিক আছে তার থুথুরে শব্দটির অর্থ হলো নড়বোড়ায় তার নড়বোড়ায় শূন্যস্থানে লিখতে হবে এরপর দেখো একের তিন রূপকথার গল্পে যেটি থাকে না ড্যাশ ওটা লিখতে হবে দেখো চারটি অপশান দেওয়া আছে দত্তি দানো আর পক্ষীরাজ রাজপুতর উড়োজাহাজ তা এখানে চারটে অপশনের মধ্যে উড়োজাহাজটি থাকে না রূপকথার গল্প তাহলে এখানে রূপকথার গল্প যেটি থাকে না ড্যাসে লিখবে উড়োজাহাজ এরপরে দেখো একের চার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো এখানে দেখো চারটি অপশান দেওয়া রয়েছে আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় আর সচন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক উত্তর বসবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখে এখন উত্তরটা লিখবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আচ্ছা এরপরে দেখো এখানে দুয়ের ধাগের দুহ ধাগে কী রয়েছে দেখো যে লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন উত্তরটি লিখবে ছবি আঁকা পূর্ণ বাক্যে লিখবে লেখালো ছাড়াও সুনির্মল বসু ছবি আঁকার কাজটি ভালো পারতেন এরপরে তার লেখা দুটি বইয়ের নাম লেখো দুটি বইয়ের নাম দেখো উত্তর আমি পাশে লিখে দিয়েছি হৈচয় এবং বীর শিকারী ঠিক আছে তো তোমরা লিখবে যে তার লেখা দুটি বইয়ের নাম হলো হৈচয় এবং বীর শিকারী এরপর দেখো তিনের দাগের কি রয়েছে তিনের দাগের রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো দেখো এলোমেলো বর্ণগুলো এখানে রয়েছে দেখো আমি ডান দিকে উত্তরগুলো লিখেই রেখেছি তোমাদের সুবিধার্থে দেখো ছয়াকারে থা আছে রয় দীর্ঘ ক প এটাকে গুছিয়ে লিখতে গেলে এলোমেলোগুলো সাজিয়ে লিখতে গেলে হবে এটা রূপ কথা তারপরে র সু বর্কিজ্য রয়াকার পয় পয়হস্যু এটা হবে রাজ পুত্তুর রাজ পুত্তুর এরপরে দেখো যক্ষী বর্কিজ্য ক্ষমাধনেশ্বর দীর্ঘ রয়াকার প এটা কি হবে পক্ষীরাজ তাহলে প আগে আসবে সহ দীর্ঘ তারপরে রয়াকার বর্কির্য হবে পক্ষীরাজ ঠিক আছে তারপরে দেখো রয়েছে ব প ম তন্তানো দন্তন এটা মন পবন হবে ঠিক আছে তারপরে গয় সু বি আ এটা হবে সাজিয়ে গুছিয়ে লিখলে এটা হবে আজগুবি ঠিক আছে ডান দিকে আমি উত্তরগুলো লিখে নিয়েছি তোমরা দেখে নিও এরপরে দেখো চারের দাগের কি রয়েছে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তো দেখো এখানে একটি করে দেওয়া হলো দেখো করে দেওয়া আছে দেখো বাঁধা আর ধাঁধা প্রত্যেকটি কবিতায় দেখবে ঝোলা ভোলা যক্ষীরাজ পক্ষীরাজ এমনি লাইনগুলো ওইভাবে শেষ হয়েছে ঠিক আছে তোলপিটায় আয় নন্দিনী বন্দিনী এইভাবে দেখবে তোমরা প্রত্যেক এই যে কবিতাটি রয়েছে কবিতার প্রত্যেকটি লাইনের মিল করে করে শেষ হয়েছে সেই রকমই বলছে অন্ত মিল রয়েছে এইরকম কবিতা থেকে খুঁজে নিয়ে শব্দগুলো লিখতে হবে দেখো বাঁধা আর ধাঁদা তারপরে তোমরা পেয়ে যাবে উত্তুরে থুত্তুড়ে যক্ষীরাজ পক্ষীরাজ যেটা বললাম ঝলমলে টলটলে ঝোলা ভোলা দাঁড়খানা কারখানা এই যে শব্দগুলি তোমরা কবিতার মধ্যে পেয়ে যাবে আমি দেখো ডান দিকে লিখে দিয়েছি অন্তমিল আছে এরকম পাঁচ জোড়া শব্দগুলো ঠিক আছে এরপরে পাঁচের দাগের দেখো রয়েছে বাক্য বাড়াও বাক্য দেখো পাঁচের এক কী রয়েছে শীতকালে হাওয়া বইছে ঠিক আছে শীতকালে হাওয়া বইছে তো ব্যাকেটটা দেখো কেমন হাওয়া প্রশ্নটি দেওয়া প্রশ্ন করে দেওয়া আছে এটা যার উত্তর হবে এই এই যে শীতকালে হাওয়া বইছে ব্যাকেটটা দেওয়া আছে কেমন হাওয়া তাহলে ঠান্ডা হাওয়া ঠিক আছে শীতকালে উত্তরে হাওয়া বইছে উত্তর দিক থেকে তাহলে এইটা যদি তুমি লাইনটাতে যুক্ত করে দাও তাহলে লাইনটা বড় হয়ে যাবে দেখো ব্যাকেটের উত্তর দিয়ে দেওয়া হয়েছে শীতকালে উত্তরে হাওয়া বয়েছে তারপর দেখো পাঁচের দুই গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো তাহলে আমরা কি জানি থুত্থুরে বুড়ো হুম তাহলে তোমরা এখানে লিখবে যে থুতথুরে গল্প বুড়ো ডাকছে যেমন লাইনটা আছে লিখবে তার আগে শুধু থুত্থুরে যোগ করা যেহেতু এখানে যে প্রশ্নটা করে দেওয়া থাকবে তারই উত্তরটা লিখে তোমরা লাইনটি বাড়াবে ঠিক আছে যেহেতু বাক্যটা বাড়াতে বলা হয়েছে তাহলে গল্প বুড়ো ডাকছে কেমন বুড়ো তাহলে লিখবে থুতথুরে গল্প বুড়ো ডাকছে গল্প বুড়ো হচ্ছে থুত্থুরে তাহলে থুত্থুরে গল্প বুড়ো ডাকছে এবার দেখো পাঁচের তিন গল্প বুড়োর মুখ ব্যথা ব্যাকেটে দেওয়া আছে মুখ ব্যথা কেন তাহলে তার উত্তরটি কী দাঁড়াবে যে চেঁচিয়ে চেঁচিয়ে মুখ ব্যথা তাহলে চেঁচিয়ে চেঁচিয়ে সামনে জুড়ে দিলে লাইনটি বড় হয়ে যাবে দেখো চেঁচ আমি টান দিকে লিখে দিয়েছি চেঁচিয়ে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা প্রশ্নটা আছে শুধু গল্প বুড়োর মুখ ব্যথা তাহলে তার সামনে লিখে দেবে চেঁচিয়ে চেঁচিয়ে তাহলে হয়ে গেল চেঁচিয়ে চেঁচিয়ে গল্প বুঁড়ো মুখ ব্যথা এরপর পাঁচের চার দেখো গল্প বুড়োর ঝোলা আছে কোথায় ঝোলা ঝোলাটি কাঁধে ঝোলানো ছিল তাহলে উত্তরটা লিখবে গল্পগুলোর কাঁধে ঝোলা আছে তারপরে দেখবি যদি আয় কিভাবে আসবে জলদি আসতে বলা হয়েছে জলদি উত্তরটা তাহলে দেখবি যদি জলদি আয় এইভাবে বাড়িয়ে দেবে বাক্যটা এরপরে দেখো ছয়ের দাগের কী রয়েছে ছয়ের দাগের কয়স্তম্ভ কয়স্তম্ভ মিলিয়ে লিখতে হবে দেখো তোমরা এটা সুন্দর পেরে যাবে আমি ডান দিকে না পারলে দেখো উত্তরটি লিখে দিয়েছি তোমরা এইভাবে মিলিয়ে লিখে নেবে ঠিক আছে মিলিয়ে কিন্তু লিখতে হবে দাগ ফাঁক টেনে দিলে হবে না হ্যাঁ এবার ধরো তলপির সঙ্গে ঝোলা নিচে দেওয়া আছে এখান থেকে এদিকে ডান দাগ টেনে দিলে ঠিক আছে তারপর আবার দেখো রূপকথার সঙ্গে এইদিকে কাল্পনিক গল্প উপর দিকে ডাক টেনে দিলে ওরকম করে দাগ টানবে না ওরকম দেখতেও খারাপ লাগে স্যারদের বুঝতে অসুবিধা হয় কোনটা ঠিক না ভুল তার জন্য মিলিয়ে লেখো তোমরা এটা যেমন দেওয়া আছে বাঁ টুকে নেবে প্রথমে তারপরে ডান দিকটা ঠিক ডান দিকে যেটা যেটা তার দিকের সঙ্গে মিলবে পাশাপাশি লিখে দেবে আমি যেমন ঠিক লিখে দিয়েছি ডান দিকে ওইভাবেই তোমরা করবে তাহলে তলপির সঙ্গে মিলছে কোনটা ঝোলা তারপরে রূপকথা কাল্পনিক গল্প তারপরে ভোরে মানে বিহানে তারপরে পবন পবন মানে বাতাস তারপরে সত্তর সত্তর মানে দ্রুত দেখো ডান দিকে দ্রুত আছে এইভাবে তোমরা পাশাপাশি লিখে নিও ঠিক আছে এরপরে দেখো সাতের দাগে কি রয়েছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দজোড়ার মধ্যে কি পার্থক্য আছে দুটো বাক্যর মধ্যে তোমাকে দেখাতে হবে ঠিক আছে দুটো মানে এই শব্দ দুটোর পার্থক্যটা মানে কি পার্থক্য দুটোর মধ্যে রয়েছে দুটি বাক্য রচনা করে দেখাতে হবে তাহলে দেখো এখানে এখানে দেখো দেওয়া আছে বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে ডাক ছেড়ে মাকে ডাকছে রে তারপর দেখো দুয়ে দুয়ে আমি দুটো বাক্য বলা হয়েছে তো আরেকটি বাক্য আমি লিখে দিচ্ছি দেখো পার্থক্যের মধ্যে খোলা মাঠ ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে খোলা মাঠ আমাদের ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে এইভাবে লিখবে ঠিক আছে এরপরে দেখো এই যে শব্দ ঝুড়ি দেওয়া আছে মাঝখানে এই শব্দ শব্দঝুড়ি থেকে কোনগুলো বিশেষণ কোনগুলো বিশেষ তোমাদেরকে দেখো বিশেষ্য বিশেষণের বক্স দেওয়া আছে এখান থেকে তুলে তুলে বিশেষকে বিশেষণের ঘরে লিখতে হবে আর বিশেষগুলো বিশেষ ঘরে চলে যাবে বিশেষণগুলো বিশেষণের ঘরে তাহলে দেখো এখানে বিশেষর ঘরে কী কী যাচ্ছে তলপি ঝোলা শীত রাজপুত্তুর আর কারখানা বিশ্ব স্বর্ণের ঘরে যাচ্ছে উত্তরে থুত্তুরে আর জলদি আজগুবি আর সত্তর ঠিক আছে এইভাবে তোমরা লিখে নিও এরপরে দেখো নয়ের দাগে নয়ের দাগের কী রয়েছে দেখো পক্ষীরাজ এর মতো ক যুক্ত মধ এই ক্ষয় ক্ষয়মদনস রয়েছে এই রকম পাঁচটি শব্দ তৈরি করো তোমাকে তৈরি করতে হবে পক্ষীরাজের মতন ক্ষয়মদনস থাকবে রকম দেখো যক্ষীরাজ হবে রক্ষী তারপরে অক্ষী অক্ষয় মন্দন সহস্বী অক্ষী শিক্ষিত তারপর সহস্রী ক্ষয় শসী ত ঠিক আছে তারপরে নিরক্ষর র ক্ষয় নন্দনশ্রী নিরক্ষর শিক্ষকও হবে হুম তো তোমরা লিখতে পারো এইগুলো লিখবে এরপরে দেখো দশের দাগের রয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও এখানে দেখো দশের পাঁচটি রয়েছে ক্রিয়ার নিচে দাগ দেবে বইছে হাওয়া উত্তরে তাহলে বইছে বওয়া কাজ বোঝায় এটা ক্রিয়া তারপর ডাকছে ডাক ছেড়ে সে ডাকছে রে তাহলে ডাকা আর ছেড়ে এটাও হচ্ছে ক্রিয়া তাই এই দুটো তলায় দাগ তোমরা দিয়ে দেবে তারপর দশের তিন দেখো আইরে ছুটে ছোট্টরা ছুটে ছুটে এটা হচ্ছে কিন্তু ক্রিয়া কোনো কাজ করা বোঝাচ্ছে দেখবি দেখবি মানে দেখা তাহলে এটা হচ্ছে দেখবি এটা হচ্ছে ক্রিয়া তলায় ডাক দেবে চেঁচিয়ে চেঁচাচ্ছে তাহলে চেঁচিয়ে এর তলায় হবে চেঁচিয়ে যে তার মুখ ভেদায় চেঁচিয়ে হচ্ছে ক্রিয়াপদ ঠিক আছে এবার দেখো এগারো দাগের যে প্রশ্নটা তোমার দৃষ্টিতে গল্পগুঁড়ো সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো এই যে বক্সটা ছবি দেওয়া আছে বক্স এখানে তোমাকে একটা ছবি আঁকতে হবে মানে এখানে তো গল্পগুঁড়ো ছবি একটা দেওয়াই আছে তোমরা দেখেছ তার কেমন পোশাক আশাকগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে কিন্তু তোমাকে একটা গল্পগুলো ছবি আঁকতে হবে এবং তোমার মতে তোমার দৃষ্টিতে কেমন সাজ পড়াতে চাও সেইগুলো কিন্তু তোমাকে নিজের মতন করে কালার করতে হবে ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই আশা করছি এই পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালো করে বুঝে নিতে পেরেছ এরপরে যে প্রশ্নগুলি বাকি রইলো নেক্সট ভিডিওতে আমি ওই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবে